ওয়েলকাম টু সাদা কালো ইনফো ইউটিউব চ্যানেল রমজানুল মোবারক শেহরিতে যে ভুল আমাদের হয় অনেকেই মনে করেন সারা দিন যেহেতু না খেয়ে থাকতে হবে তাই শেহরিতে যত বেশি পরিমাণে খাওয়া যায় ততই ভালো বিষয়টি মোটেও ঠিক না বরং পাকস্থলী স্বাভাবিক ধারণ ক্ষমতা অনুসারে খাবার খাওয়া উচিত কারণ চার পাঁচ ঘন্টা পর হলেই খাদ্যগুলি পাকস্থলী থেকে হজম হয়ে যায় এই ধারণাটি ভুল অর্থাৎ আপনি যত বেশি খাবেন আপনার ক্ষুধা কম লাগবে এটা ঠিক না আপনি শেষ ছত্রে বেশি খাওয়ার ফলে আপনি যে অসুস্থি ফিল করবেন এবং আপনার সারাটা দিন আপনি যদি গ্যাসের সমস্যা থাকে আপনার গ্যাস্ট্রিক আলচারের সমস্যা থাকে তো আপনি আরো প্রবি হবে পরিমাণ মতো খাবেন কারণ নির্দিষ্ট সময়ের পরে আর আপনার পাকস্থলীতে কিছু খাবার থাকবে না এটা হজম হয়ে যাবে কিন্তু আপনি একসাথে যদি বেশি খাবার খান সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার হজম এবং সাধারণ যে বডি ফাংশনটা আপনার কাজে ব্যাঘাত ঘটবে তাই আপনি শেষ সাথে পরিমাণ মতো আপনি আহার করবেন যতটুকু আপনার দরকার এবং আপনি খাবারের নির্দিষ্ট টাইমে শেষ করার পরে আপনি পানি খাবেন বেশি করে রোজাদারদের জন্য শেরি ও ইফতার ইবাদতের মতো অনেকেই মনে করেন শেহরি ও ইফতার ভারী ধরনের খাবার খাওয়া উচিত কিন্তু সব ধরনের ভারী খাবার রোজাদারের জন্য স্বাস্থ্যকর নয় শেহরিতে খুব বেশি মশলাদার জালযুক্ত খাবার ঠিক নয় এগুলো খেলে বুক জ্বালাপোড়া এবং হজমের সমস্যা হয়ে থাকে যেহেতু এবারে রোজা গরমের মধ্যে যেসব খাবারের প্রচুর পরিমাণে পানি আছে সেসব খাবার বেশি বেশি যেমন কমলা লেবু শশা তরমুজ জাতীয় খাবার অবশ্যই শুকনো খাবার এবং পক্রিয়াজাতক কোন খাবার না খাওয়াই ভালো এতে পানিস আরো বৃদ্ধি পাবে সেচটিতে মূল খাবারের পনেরো মিনিট আগে শেষ করুন যাতে মূল খাবারের দশ মিনিট পর পানি পান করতে পারেন খাবার খাওয়ার সাথে সাথে পেট ভরে পানি খাওয়া ঠিক না সেহেরি বা খাওয়ার পর খুব বেশি পরিমাণে চা কফি খাওয়া ঠিক নয় এগুলো পানি শূন্যতা তৈরি করে এবং পিপাসা বাড়ায় ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণ সবজি মাছ এবং প্রয়োজন মতো মাংস খেতে পারেন প্রোটিন সম্পৃক্ত খাবার বেশি খেলে দেরিতে ক্ষুধা লাগবে এবং শরীরেও পর্যাপ্ত শক্তি থাকবে সাথে টার্গেট করে বেশি পানি খাবেন না আপনি রাতের বেলায় বিভিন্ন সময় নির্ধারণে যেমন শোয়ার আগে নামাজের আগে এবং ইফতারের কিছুক্ষণ পর আপনি এরকম টাইম সিলেক্ট করে বেশি বেশি পরিমাণে পানি খাবেন শেষতে খাবারের তালিকা যেভাবে বাছাই করবেন এক রুচি এবং বডি ব্যালেন্স এক এক হয়ে থাকে সাধারণত পাকস্থলিতে অসুস্থ কর যুগায় এমন খাবার এক 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 ধরনের হয়ে থাকে নিজেদের পাকস্থলিতে অসুস্থ যুগায় এমন কোন খাবার এড়িয়ে চলুন ভারসাম্যপূর্ণ সুষম খাদ্য তালিকা তৈরি করেন এতে সকল ধরনের খাদ্য উপাদান সমন্বয় রয়েছে যেমন ভাত বা রুটি মাছ বা মাংস সবজি দুধ তাজা ফলমূল এগুলা আপনি খাবারের লিস্টে রাখতে পারেন বেশি তৈলাক্ত খাবার পরিহার করুন আচার কোমল পানীয় প্রক্রিয়াজাত খাবার ভারী ড্রেজার্ট বা অতিরিক্ত মিষ্টি বা মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন এসব খাবার দ্রুত তৃষ্ণাত্ত করে তুলে থ্যাংক ইউ ফর ওয়াচিং